আজকে আমি বানাবো পেয়ারার চকোলেট ক্যান্ডি, একদম নতুন আইটেম। বেশ কয়েকটা পাকা পেয়ারা নিয়ে ছোট ছোট পিস করে সেটাকে অল্প জলে সেদ্ধ করে তার পাল্প বের করে নিতে হবে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে। একটা বড় ছাঁকনি দিয়ে ছেঁকে এরকম একটা বাটির মধ্যে পাল্প বের করে নেবেন। আমি প্রায় 1 কেজি পেয়ারার 1/2 কেজি পাল্প বের করেছি। এবার একটা কড়াইতে ঘি দিয়ে দেবেন 2 চামচ। এই ঘিটা দেওয়ার কারণ, যাতে পাল্পটা যখন আপনি রান্না করবেন সেগুলো যাতে কড়াইতে না আটকে যায়। যখন বেশ ভালো করে ঘিটা গরম হয়ে যাবে তখন পাল্পগুলো ঢেলে দিতে হবে এর মধ্যে। এই যে আমার ঘিটা গরম হয়ে গিয়েছে, এবার আমি পাল্পটা ঢেলে দিচ্ছি। বেশ অনেকটা পাল্প তৈরি হয়েছে। এটা দিয়ে আমি 2 রকমের মিষ্টি আপনাদের আজকে শেখাবো, একটা ক্যান্ডি আর আরেকটা হলো মোরব্বা। এইভাবে দেখুন ঘি আর পাল্পটাকে নেড়ে 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 মিশিয়ে দিতে হবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কেজি চিনি, কারণ 1/2 কেজি পাল্পে 1/2 কেজি চিনি লাগবে। আপনারা যতটা পাল্প নেবেন ততটাই চিনি নেবেন। হয়তো এতটা পেয়ারার পাল্প আপনারা বানাবেন না, অল্প করে করবেন, তখন ঠিক সেই মাপেই আপনারা চিনিটা দেবেন, তা না হলে কিন্তু এটা জমাট বাঁধতে অসুবিধা হবে। এভাবে ঘিয়ের সঙ্গে নাড়তে থাকবেন, বেশ অনেকক্ষণ ধৈর্য ধরে মিডিয়াম ফ্লেমে নাড়বেন। আঁচটা বেশি বাড়াবেন না কিন্তু, তাহলে তলায় লেগে যাবে। নাড়তে 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 এটাকে প্রায় শুকিয়ে ফেলতে হবে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 গোটা লেবুর রস। লেবুর রসটা প্রিজার্ভেটিভের কাজ করে, টেস্টও বাড়ায়। লেবু হলো একটা ন্যাচারাল প্রিজার্ভেটিভ, এটা পেয়ারাটাকে অনেক দিন ভালো রাখবে। আপনি যদি ফ্রিজের বাইরেও রাখেন 10-12 দিন আরামসে ভালো থাকবে, আর ফ্রিজের ভেতর রাখলে তো বহুদিন। এভাবে নাড়তে নাড়তে যখন পেয়ারাটা প্রায় শুকিয়ে আসবে তখন আপনাকে এর থেকে বেশ খানিকটা ঢেলে রাখতে হবে একটা প্লেটে, আর বাদ বাকিটা এইভাবেই রেখে দেবেন আরেকটা মিষ্টি তৈরির জন্য। এইভাবে আমি একটা প্লেটের মধ্যে অর্ধেকটা পাল্পকে ছড়িয়ে দিয়েছি। ঠান্ডা করতে হবে, কারণ এখন এটা খুব গরম আছে, আর গরম থাকলে এটা দিয়ে আপনি জমাট বাঁধিয়ে ছোটো ছোটো মিষ্টিটা বানাতে পারবেন না। দেখুন এইভাবে আমি ছড়িয়ে দিয়েছি ঠান্ডা করার জন্য। তারপরে এরকম ছোটো ছোটো গোল গোল লাড্ডুর মতো বানিয়ে নিয়েছি। এইভাবে লাড্ডুটা বানাতে হবে। বেশ অনেকগুলো ছোটো ছোটো লাড্ডু হয়েছে আমার। খানিকটা পাল্প আগের থেকে আমি সরিয়ে রেখে দিয়েছিলাম আরেকটা বাটিতে, এটা সেই পাল্পটা। এরপর হলো আসল কাজ। আমি এখানে কুকিং চকলেট নিয়ে নিয়েছি, কুকিং চকলেট, মিল্ক চকলেট, সেটাকে ডাবল বয়লারে গরম করতে দিয়েছি। বেশ গলে গেছে চকলেটটা, তলায় গরম জল, ওপরে একটা ছোটো বাটিতে চকলেটটাকে গলিয়ে নিয়েছি। এবার একটা করে এরকম গোল লাড্ডু আমি একটা চামচে আস্তে আস্তে ধরে ধরে খুব সাবধানে দিয়ে তার থেকে চকলেটটা তার উপরে মাখিয়ে নেব। এভাবে কিন্তু খুব সাবধানে আপনাকে চকলেটটা মাখাতে হবে, নাহলে কিন্তু পেয়ারার যে ছোট্ট লাড্ডুটা সেটা ভেঙে যাবে। এইভাবে নিয়ে আস্তে আস্তে চামচ দিয়ে নেড়ে নেড়ে পাল্পটাকে চকলেট কোটিং করে আপনাকে ওটা তুলে নিতে হবে প্লেটে। তারপরে আপনাকে করতে হবে যেটা, সেটা হলো বাদাম। আমি এখানে আখরোট আর কাজু বাদামকে একটা খল নোড়ায় বেটে নিয়েছি। নিয়ে তার উপরে বেশ যখন চকলেটটা নরম আছে তারপরে তার উপরে লাগিয়ে একদম বাংলার নাড়ু যাকে বলে সেরমভাবে পাকিয়ে পাকিয়ে রাখছি প্লেটের মধ্যে সাজিয়ে। এই দেখুন কীভাবে বাদামগুলোকে আমি উপরে লাগিয়ে দিচ্ছি, ভেতরে পেয়ারা, তার উপরে চকলেট, আর তার উপরে একটা বাদামের আস্তরণ। সেই আমার অনেকটা ফেরেরো রসের চকলেটের কথা মনে পড়ে যাচ্ছে, দেখতে কিন্তু অনেকটা ওই রকমই হয়েছে। বাড়িতে শুধু বাচ্চারাই নয় বড়রাও খাবে এই চকলেটটা, ভীষণ ভালো খেতে। আর এটা কিন্তু আমার ইনভেনশন, এর আগে কেউ কখনো এইভাবে পেয়ারা দিয়ে চকলেট বানায়নি। এটা ক্যান্ডি বলুন, চকলেট বলুন, আর যাই বলুন, একটা অত্যন্ত সুস্বাদু উপাদেয় মিষ্টি। কেউ বাড়িতে এলে তাকে খাইয়ে চমকে দিন, কেউ বলতেই পারবে না কী দিয়ে বানানো। এইভাবে আপনাকে পরপর চকলেটগুলো বানিয়ে ফেলতে হবে, তারপর রেখে দিতে হবে এই 1/2 ঘন্টা ফ্রিজারে ফ্রিজে রাখতে হবে। ফ্রিজে রেখে
এগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করলে উপরে চকোলেটের কোটিংটা শক্ত হয়ে যাবে, ভেতরে পেয়ারাটা নরম, আর ওপরে বাদামগুলো কুড়মুড়ে, ভীষণ ভালো খেতে। দেখুন আমি কেটে দেখাই একটা, ওপরে কিন্তু চকলেটটা বেশ শক্ত আর ভেতরে পেয়ারাটা এরকম নরম। আমি একটা হাত দিয়ে তুলে দেখাচ্ছি আপনাকে, ভেতরে পেয়ারাটা দেখা যাচ্ছে আর ওপরে চকলেট ক্যান্ডি, দারুণ খেতে। সবাইকে খাইয়ে তাক লাগিয়ে দিন একদম পেয়ারার ক্যান্ডি আপনার তৈরি।